জালিমানি শাস্তি দিয়া চিকিৎসক দম্পতির জামিনের বাতরি চাঞ্চল্যর সৃষ্টি করেছে। অগ্রিম জামিন লাভ করলে চিকিৎসক দেবজিৎ দত্তই, লগতে জামিন পালে দেবজিৎ দত্তর শিশু নির্যাতনকারী পত্নীও। দুয়োগৰাকী অভিযুক্ত জামিন পোৱাৰ পিছতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ডিব্রুগড়ত। উল্লেখ যে চিকিৎসক দেবজিৎ দত্তর ঘরত বনকৰ ছোৱালী হিসাবে থকা 11 বছরিয়া কিশোরীগুলি তালিবানী শাস্তি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল। অভিযোগ মতে চিকিৎসক দেবজিৎ দত্তর পত্নীয়ে চলাইছিল অমানসিক অত্যাচার। অভিযোগ মতে কিশোরীগুলি গাত ঢালি দিছিল গরম পানি, গরম ইস্ত্রি গাত লগাই পড়েছিল। অত্যাচারত দেহর সাল উঠি গেছিল কিশোরীগুলির, বেল্লা মারিয়ে মূরত মারিছিল, ঘর মশা লাঠিরে মরিয়ে দাঁত ভাঙি দিছিল। ইমানে নহয়, পরিয়ালটো ফুরিবলৈ গলে বাহিরের পর তলা মারি 2-3 দিনলৈ ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল কিশোরীগুলির। এই ভয়ঙ্কর তালিবানী শাস্তির অভিযোগের পিছতে গ্রেপ্তার হয়েছিল চিকিৎসক দেবজিৎ দত্তর পত্নী। কিন্তু এজেহার দাখিল দিন ধরে পলাতক হয়ে আছিল চিকিৎসক দেবজিৎ দত্ত। অবশেষত দুয়োজনে শুক্রবারে লাভ করলে জামিন। চিকিৎসক দম্পতির সন্তানের অসুস্থতার বাবে জামিন লাভ করলে দুইজনে। কিন্তু ইমান দিনলৈ চিকিৎসক দেবজিৎ দত্ত পলাতক হয়ে থাকা আর অগ্রিম জামিন লাভ করবলে সক্ষম হওয়া কাণ্ডত আরক্ষীর ভূমিকা সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় লোকে। ইয়ার পূর্বেও ডিব্রুগড় আরক্ষী FIR লৈ পত্নীক গ্রেপ্তার করে দেবজিৎ দত্তক দিছিল যাবলৈ। ইয়ার পিছতে ডক্টর দেবজিৎ দত্তর ক্ষেত্র ডিব্রুগড় আরক্ষী বহুতেই নরম বলে অভিযোগ করেছিল স্থানীয় লোকে। শিশু নির্যাতনের এই ভয়ঙ্কর ঘটনা সন্দর্ভত ডিব্রুগড় সদর থানাত শিশু সুরক্ষা আইনের অধীনত 352/326/376/579/79 নম্বৰত আৰু শিশু শ্ৰমিক আইন 1986ৰ অধীনত 137/2024 নম্বৰত পঞ্জীয়ন হৈছিল এক গোচৰ। কিন্তু অতি কম দিনতে অভিযুক্ত জামিন লাভ কৰাৰ পিছতে ৰাইজৰ মাজত প্ৰশ্নৰ উদ্ৰেক হৈছে যে এগৰাকী কিশোরীর উপর তালিবানী অত্যাচার চলোৱা অত্যাচারী দম্পতির উচিত শাস্তি হবনে? ডিব্রুগড়ের জেসিম আহমেদ, রিপোর্ট নিউজ18 অসম, নর্থ ইস্ট।